الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا وشفيعنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فباب النار لمن فسدت نيته شدي درشق أمرا حديث قدسير পঞ্চম নম্বর হাদিস আজকে পড়ছি। এই হাদিসের একটি শিরোনাম দেওয়া হয়েছে, শিরোনাম হলো আন্নারু লিমান ফাসাদাত নিয়াতুহু, জাহান্নাম সে ব্যক্তির জন্য যার নিয়াত নষ্ট হয়ে গেছে, যার নিয়াতের মধ্যে খুলুসিয়াত নেই, আল্লাহ সন্তুষ্টি নেই, লোক দেখানো মনোভাবে সে ইবাদত বন্দেগী করে থাকে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল إن أول الناس يقضى يوم القيامة عليه رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, হাদিসখানা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এবং ইমাম নাসাই রাহিমাহুল্লাহ ওনাদের গ্রন্থে উল্লেখ করেছেন, নাসাই শরীফ এবং মুসলিম শরীফে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন সর্বপ্রথম একজন ব্যক্তির ফয়সালা করা হবে, বিচার করা হবে, যেই ব্যক্তি শহীদ হয়েছে। ফাউতিয়া বিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে লোকটাকে আনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দিবেন, পরিচয় করিয়ে দিবেন, বান্দা আমি তোমাকে সুস্বাস্থ্য দিয়েছিলাম, তোমাকে মুমিনদের সাথে যুদ্ধ করার সুযোগ দিয়েছিলাম, তুমি এই নিয়ামত গুলো কি করেছ, ফামা আমিলতা ফিহা, বলবে বান্দা তুমি কি করেছ, এই নিয়ামতের বদলায় শুকর করেছ কিনা। কয়লা কয়তালতু ফিকা হাত্তা সুশহিদ, বলবে আল্লাহ আমি আপনার সন্তুষ্টির জন্য তো যুদ্ধ করেছি এবং অবশেষে তো আমি শাহাদতের মৃত্যুবরণ করেছি। কালা কাযাবতা, আল্লাহ বলবেন না বান্দা তুমি মিথ্যা বলছ, ওয়ালাকিন্নাকা কাতালতা লিআইয়ুকালা জারি, তুমি আমার সন্তুষ্টির জন্য যুদ্ধ করেছ, কথাটি সম্পূর্ণ মিথ্যা কথা, তুমি যুদ্ধ করেছ যেন মানুষ তোমাকে বীর পুরুষ বলে, এই মানুষের এতটুকু কথা শোনার জন্য তুমি যুদ্ধ করেছো, নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, লোকটাকে উবুড় করে টানতে টানতে এভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেয়া হবে। দ্বিতীয় আরেক ব্যক্তি, ওয়ারাজুলুন তাআল্লিমাল ইলমা ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কুরআনা ফাউতিয়া বিহি ফা'আরাফাহু নি'আমাহু ফা'আরাফাহা ক্বালা ফামা আমিলতা ফিহা। আরেকজন ব্যক্তি আলেম সাহেব, যিনি আলেম শিক্ষা করেছেন এবং মানুষকে আলেম বিতরণ করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন কারি সাহেব, এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করবেন, বলবেন বান্দারে তোমাকে আমি তো নিয়ামত দিয়েছিলাম, আলেম দিয়েছিলাম, কোরআন শিখেছিলে, এই নিয়ামতগুলো তুমি কি করেছো, কোন পথে খরচ করেছো, বলবে তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু আল্লাহ। কালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি তো ইলম নিজে শিক্ষা করেছি আর মানুষকে শিখিয়েছি। ওয়া ক্বারাতু ফিকাল কুরআন, আর আমি কোরআন তেলাওয়াত করেছি, কেরাত পড়েছি আপনার সন্তুষ্টির জন্য। কালা কাযাবতা, আল্লাহ একই রকম ভাবে বলবেন, না বান্দা তুমি মিথ্যা বলছো, হাফেজ সাহেব, কারি সাহেব, তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা আলিম ওয়া ক্বারাতাল কুরআনা লিয়ুকালা ক্বারি, বরং তুমি আলেম শিক্ষা করেছ যেন মানুষ তোমাকে আলেম বলে এই কথা শোনার জন্য, এবং তুমি কোরআন তেলাওয়াত করেছো যেন জগৎব্যাপী তোমাকে কারী সাহেব বলে মানুষ, এই জন্য নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিবেন জাহান্নামের ফেরেশতাদেরকে এই ব্যক্তিকেও একই রকমভাবে উপুড় করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, টানতে টানতে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। فقد قيل ثم امر به فسحب على وجهه حتى القي في النار نعوذ بالله من ذلك ورجل وسع الله عليه واعطاه من ما من اصناف المال كله فاتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها আরেকজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন
সচ্ছলতা দিয়েছিলেন, সামর্থ্য দিয়েছিলেন, অঢেল সম্পত্তির মালিক বানিয়েছিলেন, সব ধরনের সম্পদ তাকে দিয়েছিলেন। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলমিন সমস্ত সম্পদের সেই পরিচয় আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের দিন আবার করিয়ে দিয়ে বলবেন, বান্দারে তোমাকে এই এই নিয়ামত দিয়েছিলাম, এত সম্পদ দিয়েছিলাম, তুমি এই সম্পদের বদলায় কি করেছো? তুমি কি যাকাত দিয়েছো? সম্পদের ক্ষেত্রে, সম্পদের মধ্যে যে আমি আল্লাহর হক ছিল সেটা কি আদায় করেছো? কালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফীহা ইল্লা আনফাকতু ফীহা মালাকা। রাব্বুল আলামিন, দুনিয়ায় থাকতে আমার সামনে যখনই কোনো আপনি পছন্দ করেন এমন কোন রাস্তায় দান করার জন্য আমাকে ডাক দেয়া হয়েছে, মসজিদে দানের জন্য, মাদ্রাসায় দানের জন্য, এতিম মিসকিনদের উপকারের জন্য, এতিম মিসকিনকে দান করার জন্য, এতিম মিসকিনের ভরণ পোষণ লালন পালনের জন্য, এভাবে মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি দানের জন্য কত ধরনের দান আমি করেছি, আমি বড় বড় কোরবানি দিয়ে গরিব মিসকিনকে খাইয়েছি, মানুষদের মধ্যে গোশত বিতরণ করেছি, আর জাকাতের টাকা দিয়ে শাড়ি লুঙ্গি কিনে বিশাল অ্যানাউন্স করে এভাবে এলাকার স্কুল মাঠে হাজার হাজার লাখ লাখ মানুষের জমায়েত করে সেখানে আমি শাড়ি বিতরণ করেছি, লুঙ্গি বিতরণ করেছি, কাপড় বিতরণ করেছি, শীতকালে এভাবে কম্বল বিতরণ করেছি, এমন কি এমন জ্যাম হয়েছে, এমন মানুষের লোক সেখানে সমাগম হয়েছে, যুবক মানুষের পায়ের তলায় অনেক বৃদ্ধ মারা গিয়েছে, এরকম ঘটনা তো আমার জীবনে ঘটেছে। আল্লাহ বলবেন, না না বান্দা, তুমি এই খরচ করেছ কাদাবতা, তুমি আমার সন্তুষ্টির জন্য কথাটা মিথ্যা বলছো, ওয়ালাকিন্নাকা ফাআলতালিউ ক্বালা হুয়া জাওয়াত, তুমি এই দান করেছে এই জন্য যে মানুষ তোমাকে দানবীর বলে, মানুষ তোমাকে লায়ন বলে, এই জন্য তুমি দান করেছো। আর তা তো ঠিকই বলা হয়েছে, তোমাকে তো মানুষ এইভাবে লায়ন বলেই স্মরণ করেছে সবসময়, তোমাকে তো দানবীর দাতা বলে স্মরণ করেছে, সুতরাং তুমি যা যে জন্য তুমি দান করেছো সেটা তোমার তো শেষ। ফাকাদ কিলা সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি সুম্মা উলকিয়া ফিন্নার। একই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নির্দেশ দিবেন, এই ব্যক্তিকেও টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা তাকেও জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই হাদিসে আমরা তিনজন ব্যক্তির কথা শুনলাম। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, কিন্তু আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার ক্ষেত্রে আসলে তার উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি ছিল না, ছিল মানুষ তাকে শহীদ বলুক এই জন্য। আরেক ব্যক্তি এভাবে আপনার আলেম মানুষ, এলেম শিক্ষা করেছে, এলেম বিতরণ করেছে, তারপরে আপনার কারি সাহেব কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু এর পিছনে আল্লাহ সন্তুষ্টি ছিল না। মানুষ যাতে আলেম বলে, মাওলানা বলে, আল্লামা বলে, কারি সাহেব বলে, মুকরি বলে, এভাবে মানুষ তাকে এভাবে স্মরণ করুক, এটি তার উদ্দেশ্য ছিল। আর একজন তৃতীয় ব্যক্তি যিনি, তাকে মানুষ দানবীর বলুক এই জন্য সে দান করেছিল। আসলে আল্লাহর সন্তুষ্টি তাদের ভিতরে ছিল না, আত্মা পবিত্র ছিল না বলেই আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিদের দানকে গ্রহণ করেন। হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম হাত্তা ইয়াতাওয়াদ্দা। অন্য হাদিসে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ব্যক্তি ছাড়া কারো দানকে গ্রহণ করেন না। পবিত্র ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তির ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কোনো মানুষের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হয় না যদি ওই আমলটা সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়। এই জন্য নামাজ বলেন, রোজা বলেন, জাকাত বলেন, হাজ বলেন, ইসলামের যতগুলো এভাবে মৌলিক ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে নিয়াত ফরজ। ইবাদতটা যেমন ফরজ, নিয়তটাও ফরজ, কারণ এই নিয়ত যদি আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় তাহলে ওই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য না। সে তো নামাজ পড়েছে, মানুষ তাকে মুসল্লি বলুক, সে তো এরকম সুন্দর মুসল্লি, সে যে মসজিদে এসেছে, যে এরকম বড় মিয়া যদি মসজিদে না আসে তাহলে এটা কেমন দেখায়, মানুষে আমাকে কি বলবে যে আমি এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার বড় পদে আছি, আর আমি যদি নামাজ পড়ি না পড়ি তাহলে তো ভোট পাবো না, এরকম মানুষ আমাকে তো সেরকম সম্মান করবে না।
সুতরাং এই সমস্ত নিয়াত যদি কেউ নামাজ পড়ে, তার নামাজটা ওইভাবেই গ্রহণ করা হবে, আল্লাহ আল্লাহ তার নামাজকে ওইভাবেই লিখে রাখবেন যে দান করেছে মানুষকে দেখানোর জন্য দান করেছে, তার দানটা ওইভাবেই গৃহীত হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জুলুম করবে না, যে যেমন নিয়াত করেছে ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফল দিবেন। তো আসুন আমরা আমাদের নেক আমলের ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে নেক আমলের ভূমিকা হিসেবে, সেটা হলো নিয়াতকে দুরুস্ত করা, নিয়াতকে সঠিক করা, সম্পূর্ণ আল্লাহ সন্তুষ্টির জন্য। যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কাজকে করার তৌফিক দান করেন, আর এই নেক আমলগুলোর মাধ্যমে যেন কিয়ামতের দিন আমরা নাজাত পেতে পারি। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা গাশিয়ার মধ্যে, উজুহু ইয়াউমা ইদিন নাসিবা।